সবথেকে বেশি গতিশীল বাইক বাংলাদেশে যতগুলো বাইক আছে লিগালি তার ভিতর থেকে সবথেকে বেশি টপ স্পিড ওঠাতে পারে। এটার ফ্রন্ট টায়ার সাইজ হলো 90/80 17 ইঞ্চি টিউবলেস টায়ার এবং রিয়ারে 130/70 17 ইঞ্চির টিউবলেস টায়ার। সো গাইস, ফার্স্ট অফ অল আমি কথা বলবো বাইকটার বিল্ড কোয়ালিটি সম্পর্কে। তো বাইকটার বিল্ড কোয়ালিটি ওভারঅল আমার কাছে অনেক ভালো লাগিছে এবং সব দিক দিয়ে মোটামুটি ভালো ধরনের বিল্ড কোয়ালিটি এবং স্পোর্টস বাইক হিসেবে এটা মানানসই। আর তাছাড়া এর যে বিল্ড ম্যাটেরিয়াল গুলো রয়েছে R15 Version 3 ইন্ডিয়ানের মতো অত একটা খারাপ না এবং এর পাশাপাশি এটার যে ইন্ডিকেটার গুলো রয়েছে এগুলোর ডিজাইন একটু ওল্ডিস্ট, আমার হিসাবে এর ইন্ডিকেটার ডিজাইনটা চেঞ্জ করা উচিত। আর বিল্ড কোয়ালিটির যদি কথা বলি তো ওভারঅল এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। সো গাইস, এখন আমি কথা বলবো বাইকটার পারফরমেন্স সম্পর্কে। তো এটার পারফরমেন্স নিয়ে নতুন করে তেমন বিশেষ কিছু বলা লাগে না, কারণ আমরা জানি এটা বাংলাদেশের সবথেকে ফাস্টেস্ট বাইক। অর্থাৎ টপ স্পিডের কথা বলেন কিংবা পিক আপের কথা বলেন, মানে রেডি পিক আপ বলা হয় যেটাকে, কিংবা যে কোনো স্পিডের দিক থেকে কিংবা পারফরমেন্স ওয়াইজ এটা অনেক জোস। সো গাইস, এখন আমি কথা বলবো বাইকটার রাইডিং কোয়ালিটি নিয়ে। তো বাইকটার রাইডিং কোয়ালিটি অ্যাজ এ স্পোর্ট বাইক হিসেবে খুব বেশি একটা স্পোর্টি না, মানে সহজ কথা বলতে গেলে তেমন ঝুঁকে চালানো লাগে না, আর যার ফলে ব্যাক পেইনও কম থাকে, আর হাতের উপরে তেমন বিশেষ কোনো প্রেশার রাখা লাগে না। আমি প্রায় 6 ফুটের মতো লম্বা আর আমার কাছে তেমন বিশেষ কোনো প্রবলেম হচ্ছে না এটা চালাতে। আর হ্যাঁ, পা রাখার জায়গাটা অনেক কম মনে হচ্ছে, ট্যাঙ্কিটা যথেষ্ট নিচে নিচে জায়গায় মনে হচ্ছে, তো যে কারণে আমার কাছে একটু সমস্যা হয়। আমার হিসাবে যারা শর্ট রাইডার রয়েছে 5 ফুট 5 কিংবা তার নিচে, তাদের কাছে এটা অনেক বেশি ভালো হবে, যেমন মনে করেন ইজিলি, মানে খুব সহজভাবে তারা মাটিতে পা রাখতে পারবে, এটা অনেক বেশি একটা ভালো দিক। সো গাইস, এখন আমি বাইকটার ব্রেকিং নিয়ে কথা বলবো। তো বাইকটা যে ইউনিট আমি এখন রাইড করতেছি এটা একটা নন ABS ইউনিট, আর এটার ব্রেকিং কোয়ালিটি অ্যাজ এ স্পোর্টস বাইক হিসাবে আমার কাছে তেমন বেশি একটা ভালো লাগেনি। কর্নারিং করার সময় তেমন ভালো একটা ফিডব্যাক আমি পাচ্ছি না, মানে সহজ কথা বলতে গেলে এটার কর্নারিং করাটা তত একটা সহজ হবে না, মানে বিশেষ করে আপনি সেরকম ফিডব্যাক পাবেন না। আর যেহেতু সামনে কিংবা পিছনে এই মডেলটাই ABS নেই, তো এখানে আমার সমস্যা হচ্ছে। আশা করি যারা ABS মডেল রাইড করবেন কিংবা যারা ABS মডেল কিনবেন তাদের ব্রেকিং জনিত সমস্যা খুব বেশি থাকবে না। আর তাছাড়া কর্নারিংয়ের যে ব্যাপারটা, তো আসলে এটার টায়ার এবং ফ্রেমের কারণে আসলে এই সমস্যাটা, অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় এটার কন্ট্রোলিং, ব্রেকিং এবং কর্নারিং অ্যাবিলিটি তত একটা ভালো না। সো গাইস, এখন আমি কথা বলবো বাইকটার ফিচার্স সম্পর্কে। তো ফার্স্ট অফ অল বলতে হয় বাইকটাতে বাংলাদেশের একমাত্র কিলেস এন্ট্রি সিস্টেম রয়েছে, মানে এ ব্যতীত আর কোনো স্পোর্টস বাইকে এই ধরনের সিস্টেম বেশি একটা লক্ষ্য করা যায় না। আপনার বাইকটা নর্মাল কি সিস্টেমের থেকে অনেক বেশি সিকিউর থাকবে এবং এর পাশাপাশি একটি কি থাকবে, অবশ্য যেহেতু আপনার বাইকে ফিউল ঢুকাতে হবে এবং এর পাশাপাশি বাইকের পিছনের সিট কভার গুলো খোলার জন্য এটা অনেক কাজে লাগবে। তো ফিচারে যথেষ্ট বোনাস পয়েন্ট পাচ্ছে এবং এর পাশাপাশি এটাই আমরা গিয়ার পজিশন ইন্ডিকেটর পাবো, RPM ইন্ডিকেটর পাবো, অর্থাৎ কত RPM এ চালাচ্ছি, এবং তাছাড়া স্পিডোমিটার পাবো, আর তাছাড়া KMPL দেখতে পারবো, এবং তাছাড়া আমাদের কভারেজ দেখতে পারবো যে আমরা কত কিলোমিটার চালিয়েছি। তো ফিচার্স এর দিক থেকে অনেক ভালো ভালো জিনিসই রয়েছে, বাট আরো কিছু ফিচার্স অ্যাড করা উচিত, অ্যাজ লাইক সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর অথবা সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অ্যাড, এই ফিচারটা থাকলে অনেক ভালো হতো। তো যেহেতু এই ফিচারটা নেই, আপনার বাইকে যদি স্ট্যান্ড রাখা থাকে তাও বাইক দেখেন স্টার্ট দেওয়া সম্ভব, যেটা কিনা BS6 R15 এবং KTM RC তে করা যায় না। তো আমার মনে হয় সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর টাইপের সিস্টেম অথবা সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অ্যাড এর মতো ফিচার এটাই থাকলে অনেক ভালো হতো, বাট তারপরেও যে ফিচারগুলো রয়েছে ওভারঅল অনেক ইউজফুল। সো গাইস, এখন আমি কথা বলবো বাইকটার মাইলেজ সম্পর্কে। তো এই বাইকটা থেকে অনায়াসে আপনারা 35-40 মতো মাইলেজ পেয়ে যাবেন, সিটি রাইড করলে 35-40, আর তাছাড়া যদি হাইওয়েতে অনেক সুন্দর রাস্তা হয় আর রাইডার ভালো হলে অবভিয়াসলি আপনারা এই জায়গায় 40-45 মতো মাইলেজ পেয়ে যাবেন। সো গাইস, এখন আমি কথা বলবো বাইকটার মেইনটেনেন্স সম্পর্কে। তো বাইকটার মেইনটেনেন্স বাংলাদেশের অন্যান্য স্পোর্টস বাইকের মতো, আর আমরা জানি স্পোর্টস বাইক মেইনটেনেন্স একটু কস্টলি হয়ে থাকে, এটাকে রেগুলার সার্ভিস করতে হয়, স্পেয়ার পার্টগুলো রেগুলার চেঞ্জ করতে হয়। তো এই ব্যাপারে নতুন করে বিশেষ কিছু বলার নেই। তো অনেকেই মনে করেন আসলে সুজুকি GS XR যথেষ্ট ছোট গাড়ি, তাই অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় অ্যাজ লাইক KTM RC আর R15 Version 3 এর তুলনায় যথেষ্ট ছোট, বাট এটা মনে হওয়ার মেন কারণ হলো এটা সিট হাইটটা যথেষ্ট নিচু এবং এর পাশাপাশি এটার যে ট্যাঙ্ক সাইজ কম্পেয়ারিং অ্যানাদার বাইক ওইগুলোর থেকে অনেক ছোট, তো এই কারণে এই বাইকটাকে ছোট মনে হয়। আর তাছাড়া আমরা যদি হ্যান্ডেল বারের দিকে লক্ষ্য করি
অথবা সাইডের ফেয়ারিং এর দিকে লক্ষ্য করি, তো কিছু কিছু ছোট আছে। তো বাইকটা আসলে ছবিতে দেখলে কিংবা বাস্তবে যতটা ছোট মনে হয় ততটা ছোট না। সো গাইস, এই তো ছিল বাইকের সকল টেকনিক্যাল জিনিসগুলো। এখন আমি আমার নিজের অভিমত গুলো জানাবো এই বাইকটা সম্পর্কে, আমার কোন জিনিসগুলো ভালো লাগে এবং কোন জিনিসগুলো খারাপ লাগে। তো ফার্স্ট অফ অল, প্রথম যে জিনিসটা খারাপ লাগে তো সেটা হলো এটার টেল লাইট। এটা টেল লাইটের ডিজাইনটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না, বাট অনেকের কাছে এটা পছন্দ হতেই পারে। আর আমার সেকেন্ড খারাপ লাগা যে দিকটা সেটা হলো ইন্ডিকেটর গুলো। এই ইন্ডিকেটর গুলো আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি, এগুলো অনেক ওল্ডিস্ট টাইপের লাগতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো তো দেখানোর জিনিস। আর এর পাশাপাশি এটার পিছনের যে টায়ারটা, এটা 140 হতে পারে। আর তাছাড়া এর পিছনে আসলে যে মাডগার্ডটা, এটা অনেক বড়। তো সুজুকি তাদের প্রত্যেকটা বাইকে এরকম দিয়ে থাকে, এটা তাদের পার্সোনাল ব্যাপার। বাট এরকম পিছনের মাডগার্ডের স্টাইল আমার খুব বেশি একটা পছন্দ হয় না, বাট আমরা চাইলে এটা মডিফাই করতেই পারি। আর এর পাশাপাশি এটার বেসিক যে বিল্ড কোয়ালিটির যে জিনিসগুলো রয়েছে, বিশেষ করে ট্যাঙ্কিটা এবং এর পাশাপাশি হ্যান্ডেল বার, এগুলোর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আর তাছাড়া এটার যে ডিস্ক ব্রেক, এটার আসলে যে এরিয়াটা ওইটা অনেক ছোট, মানে অনেক চিকন, এটাও মানে ডিজাইন ওয়াইজ আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। আর এই বাইকটার মেন সেলিং পয়েন্ট হতে পারে এটার পাওয়ারফুল ইঞ্জিন, তাছাড়া কিলেস এন্ট্রি, অর্থাৎ চাবি ছাড়াই বাইক ব্যবহার করার টাইপের সিস্টেম, যেটা এই বাইকটাকে যথেষ্ট স্মার্ট করে। এবং এর পাশাপাশি বাদ বাকি যত জিনিসগুলো রয়েছে, বিশেষ করে এর ভিতর রাইডিং স্টাইলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বেশি একটা ঝুঁকে চালানো লাগে না, জাস্ট নর্মালি এই বাইকটা নিয়ে আপনারা অনেক লম্বা লম্বা ট্যুর করতে পারবেন। সো গাইজ, এখন বাসায় ফিরতে ফিরতে বাইকটা সম্পর্কে আরও কিছু জিনিস আপনাদের জানাবো যেগুলো আমি পার্সোনালি মনে করি। সো ফার্স্ট অফ অল, যে জিনিসটা আমার কাছে একটু অদ্ভুত লাগতেছে, বাইকটা যথেষ্ট ভাইব্রেশন করে। এর ইঞ্জিনটা তত বেশি রিফাইন না অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায়। আর তাছাড়া এটার গিয়ার শিফট করতে গেলে গিয়ারে যথেষ্ট জোরে প্রেশার করা লাগে। বাট এই সমস্ত তো খারাপ দিক, প্রত্যেকটা বাইকে একটা ভালো দিক খারাপ দিক থাকে। তো এটার সব থেকে যে ভালো দিকটা, এটার রাইডিং স্টাইলটা আমার যথেষ্ট ভালো লাগিছে। এটা নিয়ে ইজিলি লং রাইড করা যায়, তেমন বেশি একটা ব্যাক পেইন হবে না। আর তাছাড়া আরেকটা ফানি থিং, সেটা হলো বাইকটার হ্যান্ডেলটা যথেষ্ট কাঁচে, অর্থাৎ যথেষ্ট কাঁচে রয়েছে হ্যান্ডেল বারটা। অ্যাজ লাইক KTM RC-তে যেমন ঝুঁকে চালানো লাগে সামনের দিক লিন হয়ে, এই বাইকটাতে তেমন বিশেষ লিন হওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া বাইকটার লুকিং অ্যান্ড ডিজাইন যথেষ্ট ভালো। অনেকে অনেক কথা বলবে, কারো কাছে R15 ভালো, কারো কাছে CBR ভালো, বাট আমার কাছে এই বাইকটার ডিজাইন খুব বেশি খারাপ লাগে না। আমি তো আমার পছন্দের তালিকায় এই ডিজাইনটাকেও রাখবো। বাইকের এই ডিজাইনটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে। আর এমনিতে ছোটোবেলা থেকে আমি সুজুকির ফ্যান, আমি ছোটোবেলায় ধুম মুভির খুব ফ্যান ছিলাম। তো ওতে জন আব্রাহাম প্রথম পার্টে আর দ্বিতীয় পার্টে ঋত্বিক রোশন, সুজুকি GSX চালাতেও, একটা ছিল 1300 CC-র আর আরেকটা 1000 CC-র। তো ওই টাইপের জিনিসগুলো দেখেই তখন থেকে সুজুকির প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা। তো কেউ যদি এই দামে, অর্থাৎ 3.5 লাখ টাকা রেঞ্জে স্পোর্টস বাইক কিনতে চান, এর থেকে ভালো কোনো বাইক আমার হিসেবে নেই। এমনিতেও তো অনেকের অনেক ধরনের চয়েস, কেউ বাইক লুকিং দেখে কেনে, কেউ কমফোর্ট দেখে কেনে, কেউ স্পিড দেখে কেনে, বাট আমার হিসাবে এই বাইকটা সব দিক দিয়েই ভালো যদি আমরা লুকিংয়ের কথা বলি। আর তাছাড়া এই বাইকটাতে প্রবলেম আছে, যেমন এটার যে ফ্রেমটা, এটা হলো ডায়মন্ড ফ্রেম, আই থিঙ্ক এটা কোনো প্যারামিটার ফ্রেম নেই, অথবা টেরিস ফ্রেম তো দূরের কথা। তো এইসব এটার ফ্রেমটা ইম্প্রুভ করতে পারতো। আর তাছাড়া এই বাইকটার যে মানে লিটিল সিবলিং আছে সুজুকি জিক্সার 150, এটা সম্পর্কে আমরা সবাই জানি, তো ওই বাইকটা এর থেকে কিন্তু বড়। তো সেই হিসেবে এই বাইকটা একটু বড় করতে পারতো, যাতে করে একটা মাস্কুলার ফিল আসতো, আর সো দ্যাট আমার মতো লম্বা মানুষরাও চাইলে এরকম বাইক কিনতে পারতো। তো এই বাইকটা কেনার তো অনেকগুলো রিজন বললাম, বাট আপনি যদি আমার মতো হন, ছয় ফুট লম্বা, তো আমি মনে করি যে 6 ফুট লম্বা লোকের জন্য এই বাইকটা পারফেক্ট না, কারণ এটা ছোটো লাগবে, মানে মানাবে না, বেমানানসই লাগবে। আর খারাপ দিকের ভিতর গাইজ, এটার ব্রেকটা তত বেশি একটা ভালো না। আসলে আপনারা জানেন যে আমি KTM RC চালাই, তো তার তুলনায় যদি আমি ব্রেকের কথা বলি, এটার ব্রেকিং নর্মাল বাইকের মতো, একটা স্পোর্টস বাইকের ব্রেকিং হিসাবে এটা যায় না। আর এটার যে প্লাস পয়েন্ট, সেটা হলো এর গতি। এটা দিয়ে আপনারা অনায়াসে যে কোনো বাইককে টক্কর দিতে পারবেন, হাইওয়েতে গিয়ে বলতে পারবেন আয় ভাই চল রেস করি, আর আপনি জিতে যাবেন। সো গাইজ, এই ছিল আমার রিভিউ। আর আপনারা যদি চান এই বাইকটা কিনতেই পারেন, অনেক সুন্দর বাইক। আর সুস্থ থাকুন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর কমেন্ট করে জানান রিভিউটা আপনাদের কাছে কেমন লাগেছে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।